আমি নিয়েছি আলু টমেটো। তো আজকে আমি কাতলা মাছ দিয়ে আলু টমেটো ঝোল করব। আচ্ছা, যদি শুকলা সহ আলু দিয়ে দিই সমস্যা নেই, আলুর শুকলায় কী আছে, ভালো কিছু নিশ্চয়ই। আচ্ছা দেখো, এই যে বড় বড় পিস নিয়েছি, একটা আমার বড়মের জামাই মাছ পাঠাইছিল কাপ্তাই থেকে, আর তো অর্ণির জামাই সজল, এই যে তো এটা আজকে রান্না করব, এই যে মাথা, এটা আজকে রান্না করব আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল পাকাবো। তো এই যে টমেটো কেটে নিয়েছি, নিয়েছি আলু, আলু ফালা করে কেটে নিয়েছি, ফালি করে, বাট এখানে শুকলা ছাড়াই নেই, শুকলা সহই দিয়েছি আমি, হ্যাঁ শুকলা সহই দিয়েছি, দেখব কেমন কি দরকার কষ্ট করে শুকলা ফলানো, খাওয়ার সময় ফেললে ফেললেই হবে। হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হে, ঝোল পাকাবো। মাছ কি কাতলা মাছ রান্না করবো বলে তেল গরম হতে দিয়েছি কড়াইতে, বিসমিল্লাহ। দিচ্ছি সল্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই যে মরিচের গুঁড়ো, হ্যাঁ এই যে ঝোল দিয়েছি, এটা ভালো করে কষানোর পরে কিন্তু আমি মাছ মাছ ইউজ করব, মাছ দিব। আচ্ছা মাছ আলু আমি একসাথে দিয়ে দিই, এই যে লালচে হয়ে গেছে পেঁয়াজ, এই যে গোলানো মশলা, একটু কষানো হয়ে গেলে পরে আমি মাছ সবজি অ্যাড করব। এই যে কোনো ব্যাপার না, এই যে এখানে মাছ টমেটো একসাথে পেঁয়াজ, হ্যাঁ
তোমাদের আমি বলি, আগে যেহেতু মশলা কষিয়ে নিয়েছি, এখন এত বেশি কষানোর প্রয়োজন নেই, কারণ মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সে কারণে মানে বেশি কষাবো না, ঝোল দিয়ে দিই। মাথাটা নিচের দিকে দিতে হবে, ব্যাস এগুলো এভাবে থাকবে। আমি ঝোল দিয়ে দিই। আর কিচ্ছু দিতে হবে না এখন, শুধু তা যে হাঁড়ি চেঞ্জ করে দিয়েছি, কারণ হচ্ছে এটা এত বড় মাছ, এই যে দেখো অনেকগুলো মাছ, একটু ঝোল ঝোল থাকবে, চড়া জাল দিতে হবে, সে কারণে মানে হাঁড়ি চেঞ্জ করে দিয়েছি। হাঁড়িতে মানে কড়াইটা ছিদ্র হয়ে গেছে পুরাতন হতে হতে, সে কারণে হাঁড়িতে দিয়েছি। আশা করি অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে ঝোল। আর একটু হবে, তারপর কিন্তু নামিয়ে নেব। হয়ে গেছে আমার তরকারি রান্না। ওকে, তুলে নিয়েছি